ধানের জেলা হিসেবে খ্যাত নেত্রকোনায় এবছর বোরো ধানের ভালো ফলন আশা করেছিলেন কৃষকরা তাদের আশাকে বাস্তবে রূপ দিতে সবুজে ছেয়ে গিয়েছিল ফসলের ক্ষেত কিন্তু রোববার রহস্যময় এক বাতাস তছনছ করে দিয়েছে সে স্বপ্ন কৃষকরা বলছেন এর মধ্যে চৌঠা এপ্রিল সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী দমকা বাতাস বয়ে যায় জেলার উপর দিয়ে ব্যতিক্রমভাবে তখন বইছিল লু হাওয়া মিনিট দশেকের এই বাতাসে ধান গাছের ফসলের কলি শুকিয়ে নষ্ট হয়ে গেছে সেই জ্বরটা আমার বয়স্ক শুটি এরম জ্বর দেখি নাই একবারে আগুনের লুকা মতো খুব গরম বিশাল গরম ঘরে ধরে বা থাকার মতো অবস্থান না এটা বিশ্ব গন্ধ ভোরার গন্ধ এই ফাওয়ারায় জমি পুড়ে গেছে গা পাতা পুড়ে গেছে গা ধান পুড়ে গেছে গাছ যেটি মাথা নজে এটি একটু কম দেখা যাইতেছে আর যেটি ধারা গাইছে এটি বেশি হাওড় অঞ্চলের এই একমাত্র ফসল হারিয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকালকে জ্বর তো পানি নিয়ে গেছিল আর রোদ্রু ইটা মানে মারা গেছে সব পুষছিল আমরা এখন কি কি কায় বাঁচবো আমরা যে একটা সারা বছর একটা ফসল করলাম কি কষ্ট করলাম রেনা দেনা করিয়া এখন যে একটা কালকে একটা বিরাট বড় একটা বাতাস গরম একটা আবহাওয়া আছে নষ্ট হয়ে গেছে চিন্তা কৃষি বিভাগ বলছে নেত্রকোনা জেলার দশ উপজেলায় এবছর এক লক্ষ ছিয়াশি হাজার হেক্টর জমিতে বড় আবাদ হয়েছিল এর মধ্যে প্রায় পনেরো হাজার হেক্টর জমির বড় ফসল নষ্ট হয়ে গেছে জেলার সবগুলো উপজেলায় ক্ষতি হলেও মদন খালিয়াজুরি ও কেন্দুয়ায় ক্ষতির পরিমাণ বেশি এদিকে এখানকার স্থানীয় কৃষি কর্মকর্তারা এর কারণ সম্পর্কে কুল কিনারা করতে পারেননি তাই তারা এর কারণ খুঁজে বের করতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের মতামত পরিকল্পনা করছেন গরম প্রবাহিত যেখানে ভারীটা ছিল আমরা স্বাভাবিক অবস্থা ফুল অবস্থা ওই জমিগুলি ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এ ব্যাপারে আসলে বৈজ্ঞানিক ভিত্তিটা আমরা বলতে পারবো না এটা আমরা কৃষি গবেষণা ধান গবেষণার কাছে আমরা এই তথ্যগুলি পাঠাবো তারা গবেষণা পাঠাই আমাদের সব সুন্দর তথ্য দিতে পারবেন কেন হলো হাওরের মতো গোপালগঞ্জের কোটালিপাড়ার কান্দি আমতলি পিঞ্জুরি হিরণ এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ও ডুমুরিয়া ইউনিয়নেও বছরের একমাত্র ফসলই বড় যা নষ্ট হয়ে গেছে একদিনের ঝড়ে একটা গরম হাওয়া এসে আমাদের জমির যে ধান ছিল সেই ধানটা ফুলছিল ছিল সেই ফোলা অবস্থায় ধানটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে এবং সব নষ্ট হয়ে গেছে মানে মাঠে কোনো জায়গা ধান নাই একদম সাদা হয়ে গেছে কারুর কোন কোনো জমিতে একটু ফসল বলতে নাই এখন মানুষের সবার চোখে কান্নারি নেমে গেছে কি খাবে জাদু বাচ্চা আমি দেনা করে জমি করছি আমার তখন মাথায় বাড়ি এরা কৃষক এরা অন্য কোনো ইনকাম না বছরে একটাই ফসল আমাদের ঠিক আছে প্রত্যেক বছরে একটা ফসল হয় একেবারে সব শেষ হয়ে গেছে সবাই দেখলাম বাড়িতে কান্নাকাটি করতেছে কেউ এখানে বলালাম তারাও আসলে মনে থেকে কেউ আসতেছে না গরম বাতাসের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন গোপালগঞ্জের এই কৃষি কর্মকর্তা বিড়ির স্পেশালিস্ট যিনি আছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাকে ডেকেছি আমরা নিজেরাই গিয়েছি এবং তিনি দেখেছেন এটা তিনি যেটা বলেছেন যে এটা হতে পারে গরম বাতাসের জন্য হতে পারে অথবা অথবা বাতাস যখন বয়ে গেছে তখন যে তার যে প্রেশার ছিল অনেক জোরে বয়ে গেছে সে হতে পারে এটার সাদা শীষ দেখা যাচ্ছে এবং এটা কতটুক জায়গায় হয়েছে কোন কোন জমিতে হয়েছে সেটা দেখার জন্য আমাদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসারদের বলেছি তারা এটা করছে আশা করি যে খুব শীঘ্রই এটা আমরা নিরূপণ করতে পারবো নেত্রকোনা গোপালগঞ্জ ছাড়াও খুলনার কয়রা কিশোরগঞ্জের ইটনা সহ আরো বিভিন্ন এলাকা থেকে ফসল নষ্টের খবর পাওয়া গেছে